آفتاب جمال محمد ما بندہ محمد آل محمد منات حسنات غلامی مصطفی ماتم کری غلام بلال محمد انتصال محمد فلک فرد رات کمال محمد بسد کو صدا گتا بیچارائے جامی غلام غلامان آل محمد علم جامی আপনার এই পবিত্র কালাম পড়ে সামান্য কিছুটা বক্তব্য পেশ করছি। সেটাই আজ এই শুভ বরাতের রাতে 6 অগাস্ট আমি প্রথমেই শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রথমেই আপনার সবচেয়ে বড় অহংকার হল কোরআনের সূরা রহমানের শেষ আয়াতটি। আল্লাহ ভাই বল এই কথাটি বলেছেন, তারপরে থাকতে থাকতে পারে সেই আয়াতটি কি তোমার আমি সেই জুল জলাল এক সেকেন্ডে কোটি কোটি রূপ আমি দেখিয়ে চলছি দ্রুত গতিতে। এই এক সেকেন্ডের মধ্যে কোটি কোটি যে রূপ আমি দেখাচ্ছি সেই রূপ আর জীবনে কোনদিন কোন কালেও দেখানো হবে না। তাই আমি জোর জানাই আমি স্বয়ম্ভু আমার কোন শরীক নাই। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিচ্ছু নাই। সত্যু ছাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল, এই যে উকিল শব্দটি আরবি, হাকিমের কাছে যাইতে হইলে যেরকম উকিলের প্রয়োজন। আমি যে সব তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি সবই দেখো আমারই দেখো না, তাই বলছি দেখতে চাও ফাত্তা খেজু থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল ধরো। এই মুর্শে এই মুর্শে আল্লাহ পাক কিন্তু সম্মান জানু আপনার অবনত মস্তকে আমরা সবাই মানি, কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকে যায়, সৌদি আরবের বাদশা যদি কোরআনের অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুবাদ করার পরে যারা হজে যায় সোমালি ভাষায় কতটি আসছে সোমালিয়ান,
অতটি সোমালি ভাষার কোরআন হাজিদের দিয়া দাও, সব হাজিরা একটা করে কোরআন পায় তার নিজের মাতৃভাষায়। তুমি তো সর্বশক্তিমান, তোমার কোরআন সৌদি আরবের বাদশা যদি বাইন্ডিং করা কোরআন প্রত্যেক হাজির হাতে হাতে তুলে দিতে পারে, তুমি তো সর্বশক্তিমান, তুমি কেন তোমার কোরআন ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলা না? তাহলে কি তুমি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ। তোমার কোরআন আমরা পাই দুটি মাধ্যমে। প্রথমে তুমি সর্বশক্তিমান হয়ে তোমার কোরআন তুমি দিলে জিব্রিল আমিনকে। জিব্রিল আমিন 23 বছরে ভাগ করে করে দিলেন আমার মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমার কালাম, তোমার কোরআন প্রথমে তুমি দাও জিব্রিলকে, জিব্রিল দেয় মহানবীকে, মহানবীর ছোটে কেন তোমার কালাম পাব? আর যদি মহানবীর ছোটেই কালাম পায় তাহলে তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা উচিরা বা মাধ্যম গ্রহণ করলাম সর্বশক্তিমান হইয়া। তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা মাধ্যম নিলা, দুইটা মিডিয়া গ্রহণ করলা, প্রথমে জিব্রিল তারপরে মহানবী, তারপরে আমরা মহানবী ছোটে কোরআন পাই। ইঞ্জিল শরীফ এটাও তো প্রথমে জিব্রিল, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলেন তারই মাধ্যমে পায়। তারপরে জাবুর, প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে দাউদের ছোটে পায়। তাওরাত, প্রথমে জিব্রিল, তারপরে মূসা, তারপরে মূসার ছোটে পায়। তাহলে তোমার কালাম তুমি যখন বান্দাদের কাছে পাঠাও তখন তুমি দুইটা উসিলা গ্রহণ করো, দুইটা মাধ্যম গ্রহণ করো। কেন গ্রহণ করলে? এটি বুঝিয়ে দিলে, কি বুঝাইলে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই, এই রহস্য দেখতে চাও ফাত্তা খেজু থাপা দিয়া ধরো, ওয়াকিলা উকিল ধরো। সুতরাং তুমি তোমার তো আর বলা যাবে না তুমি দুই গুরু ধরছ, তুমি আল্লাহ তোমার তো বলা যাবে না তুমি দুই তিন ধরছ, নাউজুবিল্লাহ। কিন্তু এটা তো বলতে পারি আল্লাহ তোমার কালাম পাঠাইতে যায় তুমি দুইটা উসিলা নিলা, দুইটা মাধ্যম নিলা সর্বশক্তিমান হইয়া, আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাকে বললা একটা গুরু ধর, আর সেই গুরুই বাদ, গুরু ছাড়া সম্ভবপর নয়। তোমার আল্লাহ তোমার প্রত্যেকটা
কথার মধ্যে রহস্য থাকে, অনেক রকম অর্থ হয়, বুঝতে পারেন অনেক সময় একদম মাথায় খেলে না। কিরকম তুমি কোরআনের আদার সমুদ্র জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছ, এটা সবাই জানে। আদার সমুদ্র জাতিকে তুমি সমূলে ধ্বংস করছ, কেন করেছিল? মাত্র একটি কারণে ধ্বংস করেছিল, একটি কারণ। সেই কারণটা কি? আদার সমুদ্র জাতি মূর্তি পূজা করত, এই মূর্তি পূজার অপরাধে তুমি আদার সমুদ্র জাতিকে সমূলে ধ্বংস করছ, মেনে নিলাম। এই আদার সামুদ জাতির মূর্তি পূজা 500 বছর আগে থেকে অখণ্ড বিশাল ভারতের মধ্যে অসংখ্য মূর্তি পূজা হচ্ছে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহাদেব, শ্রীরাম, জগন্নাথ, কত মূর্তির পূজা হচ্ছে। আল্লাহ পাক এই অখণ্ড ভারতে এত মূর্তি পূজা হলো 500 বছর আগে থেকে আদার সামন্ত জাতি, সেই অখণ্ড ভারতকে তুমি সেই সব মূর্তি পূজারকদেরকে সমূলে ধ্বংস করো নাই? আমার একটা উত্তর দাও। আদার সামন্ত জাতির মূর্তি পূজার অপরাধে তুমি ধ্বংস করেছ, কিছু কোরআনের কথা। তাহলে তোমার দৃষ্টিতে, তোমার চোখে কি অখণ্ড ভারত পড়ে নাই? তুমি তো সবই দেখো। তাই এই অখণ্ড ভারতের মধ্যে মূর্তি পূজা হচ্ছে, এদেরকে তো তুমি শাস্তি দিল না, এদেরকে তো তুমি সবলে ধ্বংস করল না, এই কি রহস্য? নিশ্চয় এর মধ্যে রহস্য আছে। কোন মূর্তি? এটা কি মাটির মূর্তি, নাকি বস্তু পূজার মূর্তি, না আত্ম পূজার মূর্তি? একটু খেয়াল করে দেখো, নবীর কিস্তি, এই এত যুগ একটা কিস্তির মধ্যে তুমি জোড়ায় জোড়ায় ওই কিস্তি লোকার মধ্যে ভরলা, খুব সংক্ষেপ জোড়ায় জোড়ায় ভরলা 18,000 মাকলুকাত, এর মধ্যে জোড়ায় জোড়ায় তোমার নৌকার মধ্যে ভরলা, হাতি হাতিরি, বাঘ বাঘিনী, সিংহ সিংহী, এইরকম করে ভরলে এগো আবার এই বন্যার মধ্যে খাওয়ন দিতে হইব, বাঘের দিতে হইব, হরিণের খেয়াই কলা গাছ খাইব না, হাতির লেগা কলা গাছ, 50 লক্ষ টনের জাহাজ বানাইতে হয়, জাহাজের মধ্যে সব তুমি ভইরা লইয়া এই 18,000 মাকলুকা তুমি এতটুক নৌকার মধ্যে ভরলা, কিছু কি করে সম্ভব পর হয়? আসলে এর অর্থ আমরা জানি না। এটা দেহ নৌকা, নুরবীর নুরের দেহের নৌকা, যারা অনুসরণ করেছে তারাই সেই নূরের নৌকায় চলেছে। তার ছেলে কেলান নূরের নৌকা অস্বীকার করেছিল, না হলে এই 18,000 মাকলুকা জোড়ায় জোড়ায় একটা এই কিস্তির মধ্যে নেওয়া মোটেই সম্ভবপর নয়। এটা দেহ নৌকা,
এই রহস্য অনেকেই বুঝতে পারে না। এরকম ভাবে যদি আমি বলতেই থাকি তাহলে এই প্রশ্নের খালি প্রশ্নের পর প্রশ্ন, এটা তো কি বলবো। আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, ইহুদিরা তাকে কাটার মুকুট পরালো, তাকে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটি 12 বছরের মেয়ে ওই ভিড়ের মধ্যে বলে ফেলল, প্রভু একই আমি দেখছি 3 মাস আগে গ্যালিল প্রদেশে আমার প্রভু রেজারা তুমি 7 দিনের মরা, তুমি যে বললা লাজারাতে কম্ফোর লাজারাত উঠে দাঁড়াও, আমার প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বাইবেলের দলিল না, এটা কোরআনের দলিল। ওয়া উবিউল আকমাহা ওয়া রাব্রাসা ওয়া উবিউল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিসসালাম তথা যীশু খ্রিস্ট যখনই বলতেন হে মূর্তা উঠে যাও আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে উঠে যেত। সেই কিশোরী বলতেছেন ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টরে, যে আপনি এই কাটার মুকুট মাথায় নিজের ক্রুশ নিজে বহন করে নিয়ে যাচ্ছেন, আপনি তো একটু বললেই হয় এই কাটার মুকুট মাথাতে জায়গা, এই ক্রুশ আমার কাণ্ডের পেতে জায়গা, এটা বললেই তো চলে যায়। 7 দিনের মরা তারে বললেন উঠা দাঁড়াও, ধান করে উঠা দাঁড়াইল। আপনি একটু কাউকে বলতে পারেন না, এটা বললেই তো জায়গা। যিশু সেইখানেই দাঁড়াইলেন, দাঁড়াইয়া সেই কিশোরীকে বলতেছে দরজা কন্যা, স্পিরিট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য ডেভিল, দেয়ারফোর আই এম গোয়িং। কন্যা, দেবতাকে কোনদিন অসুরেরা গ্রহণ করে নাই, করে না, করবেও না, তাই আমি চলে যাচ্ছি। এই যে দেখছ যারা দাঁত বের করে আমার দিকে চেয়ে চিৎকারী ভাষায় হাঁটতেছে, তুমি এদেরকে মানুষ দেখো, এরা মানুষ রূপী অসুর। এই অসুরেরা দেবতাকে কোনদিন গ্রহণ করে নাই, তাই আমি চলে যাচ্ছি। তারপরে এখানেও শেষ না, ইহুদি মোল্লারা ওদের নাম হল রাব্বি, সেনহাক্কেন, সেলেগক, আঙ্গনমন মোল্লা মুক্তি থাকে, হিন্দুদের পাঞ্জা পুরোহিত থাকে, ইহুদিদের বলে রাব্বি, সেনহাক্কেন, সেনগক, সেলেগক। ছুরিতে চড়াইবার আগে ইহুদি মোল্লারা কি সুন্দর বলতেছে, যিশু আমরা সাক্ষি দিচ্ছি তুমি হাজার হাজার মুর্দাকে জীবিত হও বললে সাথে সাথে উঠে গেছে, বলছ আল্লাহর হুকুমে উঠে যাও সঙ্গে সঙ্গে উঠে গেছে, এই সাক্ষী আমরাই দিচ্ছি। এইবার আমরা ইহুদিরা তোমার শরীর চড়াইলাম, এই শরীর
থেকে যদি বেরিয়ে আসতে পারো তবেই তুমি আসল নবী। যুক্তিটা কলমুদ্দিন ছলমুদ্দিন আল্লমিয়া ফাল্লমিয়া যদি আমি বেদম আমরা সব থাকতে মৌলমিয়া তো ঠিকই করছে, এত কিছু করে পারছ তুমি বলতাম না আমরা তো হরি দাস পা আমরা ওই ব্যাপারে মাথায় তো কিচ্ছু নাই আমাদের কি যুক্তিটা দিচ্ছে। মানুষ মরা মানুষের যাত্রা করছ তুমিও বাইরে আস, যদি বাইরে আস তাহলে তোমার সাচ্চার রবি মনে করব এবং মেনে দেব। প্রতিত্বের যিশু কি বললেন খেয়াল করে চেয়ে রইলেন, তারপরে বললেন ফাদার ফরগিভ টু দেম দে নিউ নট হোয়াট দে ডু, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, তারা কি করছে তা তারা নিজেরাই জানে না। কেন বেরিয়ে আসলো না, কেন বেরিয়ে আসলো না? কোরআনের সূরা হুদের 118 নম্বর আয়াতটি বললেই বুঝতে পারবেন কেন বেরিয়ে আসলো না। ওয়ালা উসা রাব্বুকুম লা যালান্নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াযালুনা মুখতালিফিন, আমি আল্লাহ যদি ইচ্ছা করি নিমেষের মধ্যে সব মানুষ আমি মুসলমান বানিয়ে ফেলতে পারি, পারে রাখিয়া দে মুক্তাফিন পরীক্ষা করার জন্য। এই দুনিয়াতে আমরা সবাই আসছি আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য, ফেল করবো আবার ফেল করলেই মরণ মানি কিয়ামত, মরণ মানি কিয়ামত, কিয়ামতের সাথে সাথে উঠাইব, মরলে কিয়ামতের সাথে সাথে আবার আইবেন, হিন্দুরা পুনর্জন্মবাদ, মুসলমানদের কিয়ামত আবার আসবেন, লাউ মানি কটু কটু মানি লাউ পরশুদিন ব্রেনের নাম কিছু সব নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষকে মুসলমান বানিয়ে ফেলতে পারি, মুক্তালাফিন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় তুমি আমি আমরা সবাই আছি, গাব্বা মারবা মোর বাবা রইবা, গাব্বা মারবা আবার রইবা, এই পুনর্জন্মের চক্রের মধ্যে ঘূর্ণায়মান, বুঝছ? ওই যুগ বিশ্ব ব্রহ্মাণ্ড ভাঙ্গে চুরে একাকার হবে, ওই জন্য কিয়ামতে কবিরা বড় কিয়ামত, 3,500 কোটি বছর হয়ে গেছে এখনো সেই কিয়ামত হয় নাই, অথচ বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি মিশকাত বাইহাকি ইবনে মাজাহ আল কুতুবি মালিকি হাম্বলি আহমদ দারিমি নঈমি তাবরানি বৈজমিসারি তুরাতাদির মালিকি মুআত্তা হাসান মনি ফতুল বারী দায়লুমি রাদ্দিন, 23টি হাদিস গ্রন্থের মধ্যে আমরা যখন পড়ি সাহাবীদের আমার মহানবী বলতেছেন কিয়ামত তোমার
ধানে উৎপাতিয়া আছে আমলে সালেহা করো কেমন তোমার দরজার চিকল ধরে খট খট করছে আমলে সালেহা করো কেমন তোমার বিধ্বংগুলির সামনে আমলে সালেহা করো কেমন তোমাকে ছায়ার মতো অনুসরণ করতেছে আমলে সালেহা করো তাহলে সাহাবীরা তো দেড় হাজার বছর আগে চলে গেছে কেমন তো হয় নাই দরজার শীতলে খটখট করতেছে এই দেড় হাজার বছর খালি খটখটি করতেছে এইটাই কেয়ামতের সগীরা একটা মানুষের মৃত্যুই তার জন্য কেয়ামত এটি ছোট কেয়ামত তাই কোরআন বলছে কেয়ামতের সাথে সাথে তোমাকে উঠানো হবে আবার 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 যাইবা আবার আসবা এই ঘূর্ণায়মান চক্রের মধ্যেই ঘুরতে থাকবে যে পর্যন্ত না মুক্তি পাবে ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই জাহান্নাম ভোগ জান্নাত ভোগ জাহান্নাম দুঃখ ভোগ জান্নাত সুখ ভোগ মনে দুটাই ভোগ একটা সুখ ভোগ একটা দুঃখ ভোগ এই ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই তাই আল্লাহ রলিরা মুক্ত তারা ভোগের ঊর্ধ্বে চলে যা এই একটা কেন করলাম আমি পরীক্ষা করার জন্য রেখে দেই যদি যীশু খ্রিস্ট ঐশ্বরী থেকে বেরিয়ে আসত সব মুসলমান হয়ে যায় আল্লাহর পরীক্ষা থাকে যেই বেরিয়ে যেত সব ইমানের ব্যাপারে তো তুই একটাবার কম জানা আল্লাহ বলে সাম্পল করে রাখে আবু জাহেল আবুল হাকো বা ওইটা মাদা কিন্তু এমনি কারণ ওরা চ্যালেঞ্জ দিচ্ছিল যে শুনির থেকে বাইরে আসলো শুনির থেকে বাইরে আসলে তো ইমানের ব্যাপার কেন পরীক্ষা থাকে না তাই যিশু বললেন ফাদার পারফেক্ট দেন দে ইউ নট ওয়াট দে ডু আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও তারা নিজেরা কি করতেছে তা তারা নিজেরাই জানে না একটি প্রশ্ন খুব চমৎকার আল্লাহ পাক যত নবী পাঠিয়েছে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম নিয়েছেন অনির্বাণ সেই নবীর নাম হল মুসা কালিমুল্লাহ আজিজ মিয়া কাওয়াল বলতেন जो हर लफ्ज में आकर के जाते हैं उसको तो कलीम कहते हो अल्लाह कलाम जाने बोलते मूसा के बोलते हैं ही इज माई कलाम जो हर लफ्ज में आकर के जाते उसको तो कलीम कहते हैं যে টুকলা প্রত্যেক কথার মধ্যে তত তত করে ওর কথাই তোর কাছে সবচেয়ে ভালো লাগলো এত বড় যজ্ঞের নবী তাওরাত কিতাব যার সময় অবতীর্ণ হয় সেই যজ্ঞের নবী একদিন তার উম্মতদের বলে পাইলেন জানো আমার সে জ্ঞানী কইরা আল্লাহ আর কাহাকেও তৈরি করে নাই এই কথাটা আল্লাহ লইয়া গেছে উনি তো টুর পাহাড়ে যাওয়া তার অভ্যাস
আর ঠেকা চন্দ্রের ঠেকা নবতি ফালে দেয় এইরকম ঠেকা আল্লাহ এসের দাদি ছেড়ে দেওয়া হচ্ছে আল্লাহ তাহলে কি করবো ঠেকার তোমার মধ্য কি করছো ওইটার বলে না ওইটার বলে না এই আর কি করছ এই করতে এই করতে বাইর করছে আল্লাহ বলছি যে আমার চেয়ে আর কি আমি তুমি কাউরে বাড়াও নাই তখন বললো যে না তোমার চেয়েও জ্ঞানী আমি বানিয়ে রাখছি আমার চেয়ে হও যদি তুমি তার সঙ্গে যাও তার কাছে অনেক কিছু শিখতে পারবে তাহলে কোথায় পাবো দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে পাবে আর দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে এখানে গেছে এক ভক্ত কাছে পায় না বলছে যে একটা ভাজা মাছ নিয়ে যাবে ভাজা মাছটা জীবিত হইয়া তখন সাগরে চলে যাবে মনে করবে ওইখানে ওই আমার বান্দা আব্দুহ সেইখানেই আছে কোন সময় যে ভাজা মাছ যাতে চলে গেছে জীবিত হইয়া মুসারও খেয়াল নেই তার শিষ্যেরও খেয়াল নেই কিছু দূর যাবার পর একটা পাথরের উপরে বইছে বলতেছে কিছু খাওয়ালো তো বড় খিদা লেগে গেছে গা খায়াল রোয়ানা দেই পটলা খুলা কয় হুজুর বাঁচা মাছ তো নাকি বোধ হয় চলে গেছে গা এই আমার পিছনে পিছনে যারা দেখে এক আব্দুহ এইরকম লম্বা একটা লাঠির মতো অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে সামনে গেলেন তুমি মুসা হুজুর আমি খিজি আমি খিজির খিজির কিন্তু অলি ওহাবিরা সবচেয়ে বেশি জড়ায় চূড়া কাহাফে আগুন হয়ে যায় শুনলে কাল মুসারে ধমকায় অলি নবীরে ধমকায় অলি দলি এইটা ওরা সহ্য করার মানে না অলি তো মানে না ওরা ওরা তো অলি মানে না খিচির বললেন তোমার নাম মুসা কহ তুমি আমার জ্ঞান অর্জন করা তো পরে ধৈর্য ধরতে পারবা কিনা এটা দেখো কি যাত্রের নবীরে খিচির অলি বলতেছে জ্ঞান অর্জন করার পরে আগে আমার সঙ্গে কথা হলো তুমি ধৈর্য ধারণ করার পারবা কিনা কয় ইনশাল্লাহ আপনি আমাদের ধৈর্য শীলদের সাথেই পাবে খিচির বললেন তিনবার ধৈর্য ধারণ যদি ভাঙ্গ তা তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আমি একে কোটাদের কথাই বলতে আচ্ছা তিনবারের পরে কিন্তু আর রাখুন না কয় না হুজুর ইনশাল্লাহ ধৈর্য শিল্পের সাথে পাবেন আমি ধৈর্য ধারণ করলাম খিচিরের দিকে চায়াল মনে মনে কয় আমার চেয়ে বড় জ্ঞানী তুমি ও গায় লাইকা পো সরে মানসা লেংটা বাংলা রক্ত অর্থাৎ ছড়ায় মানসা লেংটা এক কয়জনে জানে কিন্তু ছড়ায় মানসা বেলতলি চলো তোমার এই জ্ঞান শিক্ষা দেব চলো আগে ধৈর্য দেখি যাইতে যাইতে এক নদী পড়ছে নদী পার হইব একটা নৌকা নৌকার মাঝি জানে আমি তার উম্মত সালাম করলো
হুজুর আপনি মুসা কালিম উল্লাহ, আপনার আমি নৌকা গেলে আমার জীবন ধন্য, আমার পয়সা লাগবো না। হুজুর এই নতুন নৌকাটা বানাইছি, এই আমার বাপ মা ভাই বোন সবাই এই নৌকার উপরেই চলি, এইটার খরচ দিয়েই চলি, আপনি চললে দোয়া পাবো একটু ভালো বেচা কিনা হবে। মুসাকে বললেন, হুজুর আমার তো দোয়া করে দিলেন না। আরে মুসা তো জানে যে আমার গুরুজি আমার সঙ্গে বসা, একসামনে আমি চেমনে হাসছি খরগোশের পক্ষে তো সম্ভব না। বলতেছেন, হুজুর আপনি তো আপনারা দোয়া করে দেন। কি জিনিস বলতেছেন? আমি দোয়া করো কহ, আচ্ছা তুমি নামো। মুসা নামলো, নৌকা যে জায়গাটা পানিতে থাকে না কিনা বাটের বাটার ওই জায়গায় যায়, এই তার লাঠি লোহার লাঠি দিয়া একেবারে তলির একটা জায়গা খুলা দিল, কপ 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 করে পানি হয় নৌকাটা দুই ভাই গেল, নৌকাটা দুই ভাই গেল। এই মশা চাইছে দেখলো, সংসার চলে এইটাই সম্ভব, আর এই নৌকাটারে বেঁধে দিন একটা তুমি এত দূর জায়গা খুলে দিলেন সংসার চলবো কেমনে? আরো দুইটা তো রয়েছে, একটা তো আবার বিদায় করবো না। তখন মশা বলতেছে, হুজুর আপনি দোয়া করতে বলল, আপনি জানেন কহ জানি ওর বাপ মা সংসারে যদি চলে তাকে নৌকাটারে বোকলা করে ডুবিয়ে দিলেন, তুমি এত চুপ জায়গা ফালাইয়া দিলেন, দুই ভাই গেছে ও কি করে খাইব? কমুসা রাজা দারায়ুস যুদ্ধে যাবে, নৌযুদ্ধ হবে, সৈন্যগ বলছে যত নৌকা নতুন পাও সব বাজেয়াপ্ত করে লয়ে বলল, কিন্তু প্রেসিডেন্ট না রাজা একটু টুকা করে বলল সব লয়ে বলল। আমি দেখতেছি এখনো 15-16 মাইল ধরে রাজা দারায়ুসের সৈন্যরা আটকাছে নৌকা বাজেয়াপ্ত করার জন্য। এই নৌকাটা যদি দেখে সুন্দর একদম নতুন বানানো সঙ্গে সঙ্গে লয়ে যাবে দিয়া, তাই আমি একটু বোগলা করে দিলাম। দুইবার হইল পলা মনে করলো গঙ্গা নৌকা দেই বোঝা, তারপরে ও আস্তে করে উঠাইয়া মিস্ত্রি দিয়া দুই এক ঘন্টার মধ্যে ঠিক করে আবার চালু করবো। আমি কি ভালো করি? কবুতর চমৎকার কাজ করছে, চমৎকার কাজ করছে।
যাই হোক, তিনবারই ধৈর্য ধরতে পারলেন না। মুসারে বললেন, মুসা তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। সুতরাং ধ্যান অসি, আল্লাহ অসি, কার জ্ঞানও অসি। সুতরাং কেহই বলতে পারে না আমি সব জানি। এটাই প্রমাণ করে দিলে। তাই খিজিরকে বলা হয় আব্দু। হযরত ইবনে নওয়াজ বলেছেন, বাবা কুতুবুদ্দিন, জানিয়ে রাখো যিনি খিজির তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি খিজির। দলিল সূরা বনী ইসরাঈলের পয়লা আয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে আশরা বিআব্দিহি লাইলান মিনাল মসজিদুল হারামা ওয়া ইলাল মসজিদুল আকসা। আমি মেরাতে তো মোহাম্মদ খেলেছি নাই, আমার হাবিব খেলেছি নাই, কাকে নিল আব্দুহু। তাইলে আমার মোহাম্মদ রসুল্লাহ মহানবী, উনি রসুল, উনি নবী, উনি ওলি, উনি আব্দাল, চার গুণে গুণান্বিত। সুতরাং এই খিজিরের রহস্য, ওলির যে রহস্য, অনেক সময় নবীরাও বুঝতে পারে না। এটাই বুঝিয়ে দিলেন এই কোরআনের সূরা কাহাফে। উজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি যাকে বিশ্ব বলে, বাহাদুর রুম, জ্ঞানের সাগর, উনি তোহাফাতুল ফালাসাফা দর্শনের রহস্য একটি বই লিখলেন। তারপরে উনি গবেষণা করতে করতে দেখলেন যে সুফিজম বা ফকিরি লাইনি কি। উনি এটা বুঝতে পারলেন যে সত্য ফকিরদের কাছে। এইটা উনি বুঝবার পরে বিশাল এক বই লিখলেন, এহিয়ায়ে উলুমুদ্দিন, বারো খণ্ডে। উনি ধৈবার আগে কিন্তু লেখা, উনি ধৈবার আগে অনেকেই জানে না। এই এহিয়া উলুমুদ্দিন লেখার পরে ইমাম গাজ্জালি অন্য এক প্রদেশে গেলেন। জানেন যে ওইখানে একটা বিরাট অলি আছে, সেই অলির নাম হযরত আবু আলী ফারমাদি। সেই আবু আলী ফারমাদির দরবারে গেলেন, যা বললেন, হুজুর আমি আপনার কাছে মরিদ হইতে আসছি, আমার আপনি মরিদ করেন। আবু আলী ফারমাদি বললেন, গাজ্জালি জীবন ভর তুমি কালি দিয়া সাদা কাগজে ঘুষা ঘুষা কালো করছ, আর আমি কলমের মধ্যে আল্লাহ ফিকির দিয়া ঘুষা ঘুষা কলমে পবি পাক পবিত্র করেছি। ইমাম গাজ্জালি বললেন, হুজুর সেই জন্যই তো মরিদ হইতে আসছি। মরিদ করলেন, মরিদ করে বললেন, তোমার ছয় বছর মোরাকাবা মুশাহেদা করতে হবে, এইভাবে 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 করতে হবে। ছয় বছর মোরাকাবা করার পরে ইমাম গাজ্জালি আর এক কলম লিখতে পারেন না, এক কলম। যিনি নিজের কাপড়ের কাপড় নিজে কাইটা পইরা তারপরে চলে গেছেন, সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি
ছয় বছর ধ্যান সাধনা করার পরে নীরব হয়ে গেল। বুড়িটা জিজ্ঞেস করছিল, বুঝো কিছু লিখবেন না? বলে, কি লিখব, কার কথা লিখব? কেবল তো বলছেন এই সব রহস্যের কথা আছে দিওয়ানে সংক্ষিপ্ত বীরে। সেই হযরত আবু আলী ফরমাদি উনি লেখাপড়া জানতেন না। তারপরে আবার টোকলা আছেন, যদি প্রশ্ন করি এত বড় জ্ঞানের সাগর তিনি কেন লেখাপড়া জানতেন না? সেই আবু আলী ফরমাদির কাছে মনে ধরিলেন, কি জ্ঞান পাইবার জন্য? সেটা কি মাথার জ্ঞান না সিদার জ্ঞান? যেটা মহানবী কে জিব্রিল আমিনের মাধ্যমে দিচ্ছে, মহানবীর মাথায় তো চাপ দেয়নি, সিনার মধ্যে চাপ দিচ্ছে। এটা সিনার এলেন। সুতরাং এই সিনার এলেন। আসল করার জন্যই ইমাম গাসসানি হযরত আবু আলী ফরমাদির কাছে মুনিত হয়েছে এবং সেটা পাইছে। ইতিহাসে আমরা দেখি সবচেয়ে বড় মৌলানা বলেন মৌলানা জালালউদ্দিন রুমি, যিনি বাস্তবী শরীফ লিখেছেন। রেয়ন ডেডিকল সনিবি ফ্রাম বলেছিলেন, এত বড় মৌলানা হয় নাই, হয় না, হবেও না। সেই মৌলানা জালালউদ্দিন রুমি মুরিদ হইলেন গিয়া হযরত শামসুদ তাবরিজের কাছে। শামসুদ তাবরিজ আনলেটার মূর্খ কোয়া যায় না, মানে লেখাপড়া জানতেন না। আমি কিছুক্ষণ আগে বোধহয় আমার ঘরে কোনো ভক্তরে দেখাইছিলাম দেওয়ানে শামসুদ তাবরিজ এতখানি মোটা। শামসুদ তাবরিজ বলতেন সেইটা রুমি লেখা রাখতেন। সেইটা আমার আফগানিস্তান থেকে জাতিসংঘের এক কর্মী 10,135 টাকা দিয়ে কিনা দিচ্ছে, এরকম বড়। এইটা আরেকজনে দিচ্ছিল বিশ্ব দরবার শরীফ আমন্ত্রণী আমারে ভোট করে বললেন, বাবা এটা কি অনুবাদ করব, এই রহস্য তো বুঝাই যায় না, বলাও যায় না। আমরা উঠতে বসতে শয়তান রে গালি দিই, কারণ যত অপকর্মের মূল হোতা শয়তান। সেই শামসুদ তাবরিজ দের কাছে মাওলানা জালালউদ্দিন রুমি মনে হয়। শামসুদ তাবরিজ বলতেছেন যে হযরত আযাযী আলাইহি সালাতু সালাম ফেরেশতাদের সর্দার ছিলেন, ফেরেশতাদের সর্দার ছিলেন। তাকে বলা হল তুমি আদমকে সেজদা দাও, সবাই সেজদা দিল, শুধু ইবলিস বা শয়তান সেজদা দিল না অহংকারী। শামসুদ তাবরিজ বলতেছেন যদি সেজদা দিয়ে দেয় আল্লাহ দুনিয়া তৈরি করতে পারে না। উনার বার্তা আজাদিল দেখলেন আল্লাহ চায়
চৈতন্যা তৈরি করছে, কিন্তু দোষ লইব না, দোষ লব না। তুই ইচ্ছা করে যদি আমার মহব্বতের দোষ কাল দিল তাই আমি পারাম, আমি ঝেড়ে শুনে বিষ করেছি পান, প্রাণ দিয়ে সতেছি আমার এই প্রাণ। যদি ইচ্ছা করে দোষ লস তাহলে আমি বানাবো আর মেরে বানাবো। তাই শমশের তাবরিজের ভাষায় ইচ্ছা করে সেটা দিলেন না, ইচ্ছা করে লালতের তক্তা কামলেন না। আসলেন আদমের কাছে, আদমের ভিতরে তো নূরে মোহাম্মদী মওজুদ, নূরে মোহাম্মদী যার মধ্যে মওজুদ, উনি তো ভুল করতে পারেন না। উনি ধ্যানস্থ হয়েছে দেখেন, আল্লাহ চায় আমি গন্ধমটা খাই কিন্তু দোষ লইব না। তিনি খাইলে আমি দুনিয়া বানাইয়া পারি, আর না খাইলে বানাইলাম না, দোষ লব না। দোষ যদি ইচ্ছা করে তুলে নিলে বানাবো, নিলে বানাই পারলাম না। আদম চেয়ে দেখল আসাফিল ভাই কলঙ্কের তিলক কাঁধে নিল, কপালে নিল, আর আমি একটু গন্ধম খাইলে তো দুনিয়া তৈরি করতে পারে। তাই জেনে শুনে আদম গন্ধম আল্লাহ দুনিয়া তৈরি করবে। এইভাবে যদি শমশের তাবরিজের কথাগুলো এইরকম, সুতরাং এগুলো অনুবাদ করলেও একদম অচল কথা, এগুলো আমাদের চলবে। আমি কোথায় কোথায় বললাম কিন্তু এগুলো চলবে। তাই পরিশেষে এইটুকুই বলি, মানুষ ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া অসম্ভব, কারণ এই সৃষ্টি রাজ্যের মধ্যে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ আশাপুর মাতৃকার করে তৈরি করেছে, তার মধ্যেই আল্লাহ রূপ দিয়েছেন। আমি তার মধ্যে রূপ উদ্ধার করে দিয়েছি, মানুভাক্তমিন নফসি বলেন নাই, আদমের মধ্যেই দিয়েছে। তাই এই তাই আল্লাহ বলছেন আমরা তোমার সাহারবের নিকটেই আছি। উনি আল্লাহ তো বলেননি নাহানো আক্রা বইলাই হে জীব জন্তু, এটা তো বলেন নাই। নাহানো আক্রা বইলাই হে নদী নালা সাগর বলেন নাই। পাহাড় পর্বত শুধু বলেছেন নাহানো আক্রা বুঝাই হাবলের বাড়ি, আমরা তোমার সাহারদের নিকটেই আছি। কি রূপে আছে? রু রূপে কল্য নফসুন জয় কথুর মৌ, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোরআনের এক জায়গায় বলা হয় নাই কুল্লু রুহিন যায় কাতুল মৌত, রু কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোরআনের এক জায়গায় বলা, কারণ রু স্বয়ং আল্লাহ। এই আল্লাহ বীজ রূপে প্রত্যেকটা আমাদের মধ্যে আছে, এই বীজকে গাছ রূপে জাগ্রত করবে। একটা ছোট্ট বীজের মধ্যে বিশাল বট বৃক্ষটা লুকিয়ে রয়েছে, তার বিশাল শক্তিটা লুকিয়ে রয়েছে। এই ছোট্ট বীজ প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ দিয়েছে, এই শক্তিকে যখন জাগ্রত করতে পারে তখনই সে দেখতে
sanctify Jannah. Allah Manimot. Allah to Sisti Jagote Sokhani Sephat Rupe Ache Gunabatok Rupe Ache Jat Rupe Allah Thake Tin Jagai Ati Lamo Kame Aretti Jire Lontore Aretti Manushe Lontore Lamo Kame Thake Dolil Summa Dara Patadalla Pakala Kabakao Saibya Wadana আমি আমার হাবিবকে দুই ধনুকের ব্যবসানে অথবা আরো নিকটে নিয়ে আসিলাম। তীর না বইয়া ধনুক বলা হলো কেন? ধনুক দেখতে অর্ধবৃত্তের মতো, দুই অর্ধবৃত্তই সমান সমান একটা বৃত্ত। সুতরাং যদি বৃত্ত না হয় আওয়াজ না বৃত্ত বানিয়ে নাও। প্রকাশ্য নূরে মহাম্মদ, আর যেটা অন্ধকার পোষণ সেটাই আল্লাহ। তাই ওলি আল্লাহরা বলে থাকেন, দোনোহি কা থেকে রেখায় কিসকো খোদা কাহো। সুতরাং এই মানুষের মধ্যেই খোদা সাত রূপে আছেন, লামুকামে আছে আর জীবের অন্তরে আছে। এই মানুষ সেই মানুষের মধ্যেই আছে যে মানুষ পীরে কামেল। যদি পীরে কামেল না পাও তাহলে পীরে কামেলের সনদপ্রাপ্ত খলিফার কাছে পরিণত হও এবং ধ্যান সাধনা কর। মহানবীর একটা জীবন ভেড়া গুহায় কাটাইছে। দেড় হাজার বছর আগে আড়াই হাজার পিতু চার জবালুল নূর পর্বতের এরা গুহার মধ্যে মহানবী পনেরো বছর এক মাস ১৯ দিন ধ্যান সাধনা করেছে। ওরা তো ধ্যান সাধনার প্রয়োজন ছিল না। আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন তো উনি নবী। এটা তার উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যদি সত্যকে উদ্ধার করতে চাও, নিজের মধ্যে যদি সত্যকে প্রকাশ করতে চাও, তাহলে আসো এই হেরা গুহার মতো নির্জনে ধ্যান সাধনা করলেই তোমার মধ্যেই সত্য উদ্ধার হবে। সুতরাং সেই ধ্যান সাধনা একটি স্কুল আমরা খুলেছি সেই নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে। ১০-১২ লক্ষ টাকা খরচ করে তিন শেড বিল্ডিং করা হয়েছে ধ্যান সাধনার জন্য। আর চারটা মাস করো, চারটা মাস ধ্যান সাধনা করো, কাবেল হবে না। কিন্তু ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়। আসো চার মাস করো, যদি ধোয়া না দেখো এইখানে দাঁড়িয়ে বলল আমি কিছু পাই যাই চলে যাই, আমি মাথা নিচা করে ফেলব। সুতরাং যা কিছুই পাবে প্র্যাকটিক্যাল। আমার নবী যে হেরা গুহায় মোড়াকাবা করছে, নবুয়ত তো উনি বাকিতে পায়নি, নগদ পেয়েছেন। আল্লাহর কোরআন তো বাকিতে পায় নাই, নগদ পেয়েছেন। জিবরিল আমিনের দেখা তো বাকিতে না, নগদ। সুতরাং কাবায় শরীয়ত হেরা গুহায় মানে ওই রকম হেরা গুহার মতো নির্জন সারে মাত্র চারটা মাস সরফুদ্দিন বুয়ারি সাকালন্দার পানি পথি সেই নজি ফাঁকি করে দেখো, না পাও আমার ফেলে চলে যাও, অবশ্যই পাবে। এটি সাধনার মূল কথা। এই ধ্যান সাধনা করেই এক একজন নলি হয়েছে। আগেরকার দিনে গাউসে পাক
যে মাতার জাতরি আমরা বই পড়লে দেখি উনিও 23 বছর নির্জনে কাটাইছে, খাজা বাবায় 10-12 বছর পর থেকে। সুতরাং যা কিছুই পাবেন ধ্যান সাধনা ছাড়া অসম্ভব। না হয় কতটি কথা শিখবেন, এই কথা রয়ে তার কথার ঘাটতি রয়ে ফিরবেন, ঝগড়া ঘাটি এই সেই করবেন, কিন্তু সত্য যদি পেতে চান সেই সত্য আপনারই মধ্যে ঘুমিয়ে রয়েছে। এই সত্যকে উদ্ধার করতে হলে নিজের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে, বাহিরে চেপা বাহিরে জাত নাই। তাই আল্লাহ জাত রূপে থাকে লামকামে জিনের অন্তরে আর মানুষের অন্তরে। তাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে।